কলকাতার শ্রী সারদা মঠের একজন সন্ন্যাসিনীর জীবনধারা গভীরভাবে আধ্যাত্মিক অনুশাসন, সেবা এবং ভক্তির মধ্যে নিহিত। শ্রী সারদা মঠ 1895 সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত মহিলাদের জন্য একটি সন্ন্যাসী সংগঠন, যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী মা সারদা দেবীর শিক্ষা ও আদর্শ প্রচারের জন্য নিবেদিত। এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানে সন্ন্যাসিনীদের নেতৃত্বে জীবনধারা কেমন থাকে, আসুন জেনে নিই। স্বামী সর্বপ্রিয়ানন্দজির মহারাজের বিভিন্ন বিষয়ের উপর মূল্যবান জ্ঞান ও উপদেশ, দীক্ষা সংক্রান্ত অনেক মূল্যবান তথ্যাদি নিয়ে আমি 2200-এরও বেশি ভিডিওস করেছি। যদি আপনারা এই অজানা এবং মূল্যবান তথ্যগুলি দ্বারা সমৃদ্ধ হতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে তাতে ক্লিক করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দিন। আধ্যাত্মিক অনুশীলনের উপর দৃষ্টি নিবদ্ধ একটি রুটিন দিয়ে দিনটি শুরু হয়। আধ্যাত্মিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি গড়ে তোলার জন্য সন্ন্যাসিনীরা ধ্যান, প্রার্থনা, জপ এবং অন্তর্মুখী অনুশীলনে নিযুক্ত হন। সেবা তাঁদের জীবনধারার একটি মৌলিক দিক। সন্ন্যাসিনীরা বিভিন্ন ধরনের সেবায় অংশগ্রহণ করেন, যার মধ্যে থাকতে পারে অসুস্থদের যত্ন নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান চালানো, আধ্যাত্মিক বক্তৃতা করা এবং সম্প্রদায়ের প্রচার। একটি সাম্প্রদায়িক পরিবেশে বাস করা একতা এবং ভাগ করা উদ্দেশ্যের বোধ জাগিয়ে তোলে। ধর্মীয় গ্রন্থ এবং দার্শনিক লেখাগুলির ক্রমাগত অধ্যয়নের উপর জোর দেওয়া হয়। সন্ন্যাসিনীরা তাঁদের ধর্মগ্রন্থ শ্রী রামকৃষ্ণদেব, পবিত্র মা শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলিকে গভীরভাবে বোঝার জন্য সময় উৎসর্গ করেন, যা তাঁদের এই শিক্ষাগুলিকে তাঁদের দৈনন্দিন জীবনে একীভূত করার অনুমতি দেয়। সন্ন্যাসীরা দারিদ্র, সতীত্ব এবং আনুগত্যের সন্ন্যাসীর ব্রত গ্রহণ করেন। দারিদ্র একটি সরল এবং মিতব্যয়ী জীবনযাপন করে বস্তুবাদ এবং অত্যধিক সম্পত্তি বর্জিত। সতীত্ব ব্রহ্মচর্যের প্রতি অঙ্গীকার এবং চিন্তা ও কর্মের বিশুদ্ধতার সাথে জড়িত। আনুগত্য জ্যেষ্ঠ সদস্যদের নির্দেশ এবং সন্ন্যাস আদেশ অনুসরণ করা এদের কর্তব্যের মধ্যে পড়ে। সন্ন্যাসিনীরা মঠের মধ্যে সিনিয়র সদস্য এবং গুরুদের কাছ থেকে আধ্যাত্মিক নির্দেশনা এবং পরামর্শ পান। এই মেন্টরশিপ তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য এবং সন্ন্যাসিনীরা জীবনধারা বুঝতে এবং অনুশীলন করতে সাহায্য করেন। সন্ন্যাসিনীরা নিয়মিত কখনো কখনো আধ্যাত্মিক বক্তৃতা, সৎসঙ্গ এবং অধ্যয়ন বৃত্তে নেতৃত্ব দেন। এই সমাবেশগুলি অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করার জন্য এবং সম্প্রদায় ও বন্ধুত্বের বোধ লালন করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। সন্ন্যাসিনীদের ক্রমাগত বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করা হয়। তারা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করতে পারেন, একাডেমিক গবেষণায় নিয়োজিত হতে পারেন বা দক্ষতা এবং জ্ঞান বিকাশ করতে পারে, যা তাদের সেবা এবং সমাজের উন্নতিতে অবদান রাখে। সন্ন্যাসিনীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান এবং উৎসব উদযাপনে নিযুক্ত হন। সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিকতা, একতা এবং আনন্দের বোধ জাগিয়ে তোলেন। সন্ন্যাসীরা প্রায়শই তীব্র আধ্যাত্মিক অনুশীলনের জন্য নির্জন স্থানে পশ্চাৎপসরণ করেন। এই পশ্চাৎপসরণগুলি আত্মাকে পুনরুজ্জীবিত করার জন্য একাকিত্ব, গভীর মনন এবং রুটিন থেকে বিরতির সুযোগ দেয়। শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম এবং একটি সুষম খাদ্য সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য একটি দৈনন্দিন রুটিনে তাদেরকে একত্রিত করা হয়।
নম্রতা এবং সরলতা এই ধরনের গুণাবলী অর্জন করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্ন্যাসিনীরা তাদের আধ্যাত্মিক যাত্রা এবং মানবতার সেবার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বিনয়ী নিরীহ জীবনযাপন করার চেষ্টা করেন। কলকাতার শ্রী সারদা মঠের একজন সন্ন্যাসিনীর জীবনধারা গভীরভাবে আধ্যাত্মিক সাধনা, নিঃস্বার্থ সেবা এবং সন্ন্যাসীর ব্রত মেনে চলার উপর কেন্দ্রীভূত। শেষ পর্যন্ত নিজের মধ্যে ঐশ্বরিক উপলব্ধি করা এবং ভালোবাসা ও ভক্তির সাথে মানবতার সেবা করাই তাদের ধর্ম। কলকাতার সারদা মঠে সন্ন্যাসিনী হওয়া একটি পবিত্র এবং রূপান্তরমূলক যাত্রা, যা একটি বিশদ এবং উৎসর্গীকৃত প্রক্রিয়ার সাথে জড়িত। রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার পরে একটি ব্যক্তির দৈনন্দিন জীবন একটি সুশৃঙ্খল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ যাত্রায় রূপান্তরিত হয়। মিশন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার মধ্যে নিহিত নিঃস্বার্থ সেবা, আধ্যাত্মিক অনুশীলন এবং সত্যের প্রতি উৎসর্গের পক্ষে যুক্তি দেয়। দীক্ষা নেওয়ার পরে আপনার দৈনন্দিন জীবনে কী থাকতে পারে সে সম্পর্কে একটি বিশদ আলোচনা করি। দিনটি সাধারণত ধ্যান এবং প্রার্থনা দিয়ে শুরু হয়। ভক্তরা আধ্যাত্মিক বৃদ্ধি, আত্মসচেতনতা এবং ঈশ্বরের সংযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করে অন্তর্নিদর্শন অনুশীলনে নিযুক্ত হন। পবিত্র ধর্মগ্রন্থ এবং দার্শনিক গ্রন্থ অধ্যয়নের সাথে জড়িত হওয়া দৈনন্দিন জীবনের একটি মৌলিক অংশ। ভক্তরা শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য আধ্যাত্মিক আলোকিত ব্যক্তিদের শিক্ষার মধ্যে পড়ে তাদের আধ্যাত্মিক যাত্রার জন্য অন্তর্দৃষ্টি এবং নির্দেশনা লাভ করে। পুরো সপ্তাহ জুড়ে ব্যক্তিরা আধ্যাত্মিক ধারণাগুলিকে গভীরভাবে বোঝার জন্য এবং সহ সাধকদের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য দলগত আলোচনা এবং সৎসঙ্গে অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মিশন মানবতার সেবার উপর জোর দেয়। ভক্তরা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, যার মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, চিকিৎসা সহায়তা প্রদান, কমিউনিটি ইভেন্টের আয়োজন করা এবং দুর্যোগ ত্রাণে সহায়তা প্রদান অন্তর্ভুক্ত থাকতে পারে। শারীরিক স্বাস্থ্য বজায় রাখা অপরিহার্য এবং ভক্তরা প্রায়শই তাদের দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম বা অন্যান্য ধরনের ব্যায়াম অন্তর্ভুক্ত করে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে পারে। সন্ন্যাস জীবনের সাথে দায়িত্ব ভাগ করা এবং সম্প্রদায়ের মসৃণ কার্যকারিতায় অবদান রাখা জড়িত। ভক্তরা কাজ এবং দৈনন্দিন কর্তব্যগুলিতে অংশগ্রহণ করে, যা একটি সুসংগঠিত থাকার জায়গা নিশ্চিত করে। শান্ত মনন এবং প্রতিফলনের জন্য মুহূর্ত নেওয়া উৎসাহিত করা হয়। এই সময়টি ব্যক্তিদের আত্মদর্শন করতে এবং তাদের আধ্যাত্মিক অগ্রগতি মূল্যায়ন করতে ও সন্ন্যাস জীবনের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করে দেয়। স্তোত্র, ভজন বা মন্ত্র জপ করা প্রতিদিনের রুটিনের একটি অংশ ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগের অনুভূতিকে উৎসাহিত করে। ক্রমাগত শেখার উপর জোর দেওয়া হয়। ভক্তরা আরও শিক্ষায় নিয়োজিত হতে পারে, বৌদ্ধিক আলোচনায় নিয়োজিত হতে পারে বা শৈল্পিক এবং সৃজনশীল আগ্রহগুলিকে অনুসরণ করতে পারে। সন্ধ্যায় প্রায়ই সৎসঙ্গ, আধ্যাত্মিক বক্তৃতা বা বক্তৃতায় যোগ দেওয়া জড়িত থাকে। এই সময়টি আধ্যাত্মিক শিক্ষা এবং নীতিগুলির গভীর অন্বেষণের অনুমতি দেয়। শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য যথাযথ পরিমাণে বিশ্রাম এবং শিথিলকরণ অপরিহার্য, যাতে ভক্তরা পরের দিনের ক্রিয়াকলাপের জন্য পুনরুজ্জীবিত হয়। রাতের জন্য অবসর নেওয়ার আগে দিনের অভিজ্ঞতার প্রতিফলন, কৃতজ্ঞতা প্রকাশ
এবং আত্ম উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করা একটি প্রথাগত অভ্যাস। রামকৃষ্ণ মিশনের নীতি দ্বারা পরিচালিত জীবনযাপনের মধ্যে আধ্যাত্মিক অনুশীলন, নিঃস্বার্থ সেবা এবং ব্যক্তিগত বিকাশের ভারসাম্য জড়িত। এটি উৎসর্গ, সমবেদনা এবং আধ্যাত্মিক বৃদ্ধির একটি যাত্রা, যার লক্ষ্য নিজের মধ্যে ঐশ্বরিক উপলব্ধি করা এবং ভালোবাসা এবং ভক্তি সহ মানবতার সেবা করা।